আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া দুয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি আজকে নিয়ে আসছি প্যানকেক। আমি এই রেসিপিটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের ঘরের ছোট সোনামণিদের জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুব সহজ এবং ইজিভাবে তৈরি করার চেষ্টা করেছি, বাচ্চাদের সকালে কিংবা বিকালে এই নাস্তাটি দিতে পারেন। আমি মধু দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে চকলেট দিয়েও সার্ভ করতে পারেন। তো নরম তুলতুলে প্যানকেকটি আমি কিভাবে তৈরি করলাম তো চলুন দেখে আসি। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, ভালোমতো মিশিয়ে চিনি গলিয়ে নেব। আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, ময়দাটাকে ভালোমতো মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি প্যানে। আমি আবার দেখিয়ে দিচ্ছি গুলাটা। আমি 1/4 কাপ একটি কাপে সবগুলো একই পরিমাণে বানিয়ে নিব। এই তো উপরে যখন ফুটকা ফুটকা উঠতে শুরু করবে এই পর্যায়ে আপনারা উল্কিয়ে দিবেন। এভাবেই সহজে বানিয়ে ফেললাম প্যানকেক। আপনারা চাইলে এর একই রেসিপি ফলো করে বাচ্চাদের জন্য সকালে বিকালে কিংবা টিফিনে বানিয়ে ফেলতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।